সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়বস্তু পিএসসি এসআই প্রশ্নপত্রের উত্তর সংক্রান্ত আলোচনা ও তার কাট অফ মার্কস। তার আগে একটি বিশেষ অনুরোধ, আমাদের এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। আমরা প্রায় প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষার নানা প্রশ্ন উত্তর দিয়ে থাকি। তো যা হোক, প্রথমে পিএসসি এসআই প্রশ্নের উত্তরগুলি গুগল সার্চ করে পাওয়া তথ্য পেশ করব, তারপর সরাসরি প্রশ্নপত্রেই উত্তর দেওয়া হবে। তো গুগল সার্চ করে প্রথমেই যা পাওয়া গিয়েছে, DIRDP স্ট্যান্ডস ফর ইন্টারগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ IRDP-র ফুল ফর্ম হচ্ছে ইন্টারগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপরে যে গুগল সার্চ করে পাওয়া তথ্য, সেটা হচ্ছে 12th ফাইভ ইয়ার প্ল্যান 2012 থেকে 2017। কিন্তু প্রশ্ন এসেছিল 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল, তাহলে নিঃসন্দেহে এখানে হবে 2007 থেকে 2012 পর্যন্ত। তারপরে যা গুগল সার্চ করে পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ইম্পর্ট্যান্ট স্টেপ ইন টিচিং ইজ, এখানে অবশ্যই আমরা যে উত্তর পেয়েছি তা হচ্ছে নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্ট। তাহলে এখানে উত্তর হবে নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্টস। তারপর আমরা গুগল সার্চ করে যা পেলাম, সেটা হচ্ছে যে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং হচ্ছে অ্যাকুইজিশন স্কিল। তারপরে আমরা যা পেলাম তা দেখব, যে এখানে বলা হয়েছে যে মাইক্রো টিচিং ইজ ইউজফুল টু, এখানে অবশ্যই হবে বোথ হায়ার অ্যান্ড প্রাইমারি ক্লাস। তারপরের প্রশ্ন যা পেয়েছি খুঁজে, সেটা হচ্ছে বলছে দ্য টেস্ট শুড বি ফ্রি সাবজেক্টিভ জাজমেন্ট রিডিং অ্যান্ড কি বলছে দ্য অ্যাবিলিটি স্কিল নলেজ ট্রাইড অ্যান্ড ইত্যাদি। আচ্ছা, তো অবশ্যই এখানে আমরা যা পেয়েছি সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড সাইকোলজিক্যাল টেস্ট, এখানে এক নম্বর যা আছে অবজেক্টিভিটি, অবশ্যই অবজেক্টিভিটি হবে। আর এখানে দেওয়া আছে রিয়াবিলিটি, তো এখানে রিয়াবিলিটি অবশ্যই হবে অ্যান্সার। তারপর পরের প্রশ্ন যা পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি ফর ড্যাশ। আচ্ছা, লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং, বলেছেন এখানে গেটস অ্যান্ড আদার্স। তারপরে প্রশ্ন যা গুগল সার্চ করে পাওয়া গিয়েছে, সেটা অবশ্যই আবার দেখে নেব। সেটা হচ্ছে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম যার উত্তর হবে কগনিশন, তো এখানে কগনিটিভ দেওয়া আছে কিন্তু সেখানে কগনিশন হবে, থিওরি ডেভেলপমেন্ট অবশ্যই কগনিশন হবে। তারপরে প্রশ্ন বলছে যে এক্সপেক্টেন্সি থিওরিটা কি, সেটা অবশ্যই মোটিভেশনের উপর নির্ভর করে, সেটা মোটিভেশনই অ্যান্সার হবে। নেক্সট, তারপর আমরা যা পেয়েছি সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল মেথড ইজ মোস্ট রিয়েবল, মোস্ট ভ্যালিড, সিস্টেম্যাটিক, মোস্ট প্রেসিস অ্যান্ড মোস্ট অবজেক্টিভ মেথড অফ সাইকোলজি। তাহলে এখানে নিশ্চিন্তে সেটা সাইন্টিফিক কারণ হিসেবে এখানে এক্সপেরিমেন্টালটা হবে। তারপরে প্রশ্ন বলা হয়েছে যে স্কলারি আর্টিকেলস ফর ইন্টারগ্রেটেড কারিকুলাম, এটা অবশ্যই আইডিয়ালিজম হবে, এটা অবশ্যই আইডিয়ালিজম হবে। তারপর আমরা যা পেয়েছি সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু শ্রী অরবিন্দ, অরবিন্দ কী বলেছেন যে দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ এ ট্রু টিচিং ইজ দ্যাট নাথিং ক্যান বি টট, এটা অবশ্যই অরবিন্দের কথা। তারপর
বলরাম দাস ট্যান্ডন, ইনি কোথাকার লোক ছিলেন, কোথাকার গভর্নর ছিলেন, অবশ্যই হবে ছত্তিশগড়। তারপর এখানে বলা হয়েছে যে ওয়ার্ল্ড লার্জেস্ট লংগেস্ট স্যান্ডস্টোন কেভ উইথ লেন্থ থ্রি দ্য টাইম অফ এমটি। যাই হোক, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মেঘালয় অবস্থিত। তারপর এখানে বলা হয়েছে, একটা প্রশ্ন ছিল ইন্টারন্যাশনাল যে ডে অফ ফরেস্টস, তার থিম কী ছিল? তার থিম ছিল যে ফরেস্ট অ্যান্ড সাস্টেইনেবল সিটিস। এটি হবে অ্যান্সার। তো তারপরের প্রশ্ন বলছে, কৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অ্যান্ড স্টোরি লোকেটেড ইন অন্ধ্রপ্রদেশ। অবশ্যই এটা অন্ধ্রপ্রদেশ হবে। নেক্সট বলছে, ওয়েলকাম টু আরবিআই ফিনান্সিয়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বলছে, ফিনান্সিয়াল লিটারেসি উইক ইজ বিং অবজার্ভড ডিউরিং জুন। এত আচ্ছা, উইথ দ্য কাস্টমার প্রোটেকশন। এটা অবশ্যই অ্যান্সার হবে, কাস্টমার প্রোটেকশন। নেক্সট বলা হয়েছে, একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এর উত্তর হবে রিপ্লেস। নেক্সট, কোণে কোথায় অবস্থিত? এটা অবশ্যই কোণে অবস্থিত হবে মহারাষ্ট্রে। তারপরে প্রশ্ন যা আছে, পার্সোনাল ল অ্যামেন্ডমেন্ট, এটা অবশ্যই বিলটা হচ্ছে 2018-র, সেটা লেভরোসি অ্যান্সার হবে। নেক্সট, তো এবারে আমরা যাব কীভাবে সেই প্রশ্নের মধ্যে উত্তরগুলি দেওয়া হয়েছে। তো প্রথম যে প্রশ্নটা ছিল যে দ্য ফাইভ ইয়ার্স প্ল্যান ইন ইন্ডিয়া ইন্ট্রোডিউসড অন 2007 থেকে 2012, ফুল ফর্ম অফ ডিপিইপি হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তারপরের প্রশ্ন হচ্ছে ফুল ফর্ম অফ আইআরডিপি, যা আমরা গুগলেও দেখেছি, ইন্টারন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপর বলা হয়েছে যে ইফেক্টিভ টিচিং মিন্স, এখানে দুটি হবে বোধ, যে এখানে বি এবং সি হবে। তারপরে বলা হয়েছে দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট স্টেপ ইন টিচিং ইজ, অবশ্যই নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্টস। তারপরে প্রশ্ন মাইক্রো, আচ্ছা বলছে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ লার্নিং ইজ, অ্যাকুইজিশন অফ স্কিলস হবে। তারপরে প্রশ্ন ছিল মাইক্রো টিচিং ইজ ইউজফুল টু স্টুডেন্টস অফ হায়ার ক্লাসেস অ্যান্ড প্রাইমারি ক্লাসেস বোথ। তারপর বলা হয়েছে ইফ এ টিচার নট অ্যাবল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন অফ এ স্টুডেন্ট, হি শুড, অবশ্যই, সে দ্যাট হি উইল অ্যান্সার আফটার কনসুলেশন। তারপরের প্রশ্ন কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ অ্যান্ড স্টাডিড বাই ড্যাশ স্টাডিজ, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন টিচিং, অবশ্যই রিলেশনশিপ, রিলেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। তারপরে আমরা যাব, বলা হয়েছে ইফ সাম ইউর স্টুডেন্টস মিসবিহেভ উইথ ইউ ইন দ্য স্কুল, ইউ মাস্ট, এখানে উত্তর হবে ইম্প্রুভ দেয়ার বিহেভিয়ার বাই ইউর ওন ক্যারেক্টার অ্যান্ড স্কলারশিপ। নেক্সট কোয়েশ্চেন বলা আছে যে মেন্টাল হেলথ ইজ হারমোনিয়াস ফাংশনিং অফ দ্য টোটাল পার্সোনালিটি, এটি হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, গুড টেস্ট অফ এ সাইকোলজিক্যাল নেচার বিয়ার দ্য ফলোয়িং ফিচার্স, এখানে হবে রিয়াবিলিটি। নেক্সট কোয়েশ্চেন, দ্য বেস্ট ওয়ে টু মেমোরাইজ
টু এখানে হবে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। নেক্সট দ্য বেস্ট রিমেডি অফ স্টুডেন্টস প্রবলেমস রিলেটেড উইথ লার্নিং ইজ অবশ্যই হবে ডায়াগনোস্টিক টিচিং। তারপরে প্রশ্ন আছে যে রোল অফ মডার্ন টিচার হবে এ ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড। তারপরে প্রশ্ন ইউ লাইক টিচিং প্রফেশন বিকজ ইউ আর ইন্টারেস্টেড ইন ইট। 18 নম্বর প্রশ্ন যা বলা ছিল দ্য ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন টু দ্য প্রসেস অফ সোশিয়ালাইজেশন ইন জেনারেল কামস ফ্রম, এটা অবশ্যই হোম থেকে হবে, কিন্তু এখানে কোনো কোনো বইয়ে আবার দেওয়া আছে স্কুল, এটা কনফিউশন আছে। কলিজ ফেস টু ফেস গ্রুপ রেফার্স টু এ প্রাইমারি গ্রুপ, এ গ্রুপ ইন হুইচ ওয়ান হ্যাজ উই ফিলিং ইট কল্ড ইজ কল্ড এ প্রাইমারি গ্রুপ। নেক্সট হোয়াট ইজ দ্য মিনিং অফ লেসন প্ল্যান, এখানে অবশ্যই হবে টু প্রিপেয়ার অল দ্যাট দ্য টিচার ওয়ান্টস টু টিচ ইন এ লিমিটেড পিরিয়ড। তারপরে প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই কারিকুলাম, অবশ্যই আমরা দেখেছি নেটে যে ইন্ডিকেট দ্য কোর্স টু বি টট বাই দ্য টিচার টু দ্য স্টুডেন্টস থ্রু আউট দ্য ইয়ার। নেক্সট কোয়েশ্চেন প্রজেক্ট মেথড অফ টিচিং ইজ অ্যান আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অফ প্র্যাগম্যাটিজম হবে, হুইচ স্কুল অফ ফিলোসফি রাইজড দ্য স্লোগান ব্যাক টু নেচার, অবশ্যই ন্যাচারালিজম হবে। ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন ড্যাশ, অবশ্যই 1978 সাল হবে। তারপর অঙ্ক কোশ্চেন আছে, অঙ্ক কোশ্চেনটা বলি, বলছে 7350 ওয়াজ পার্টলি ইনভেস্টেড ইন স্কিম এ অ্যাট 10% পিএ কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি ফর টু ইয়ার্স অ্যান্ড পার্টলি ইন স্কিম বি অ্যাট 7% পিএ সিম্পল ইন্টারেস্ট ফর ফোর ইয়ার্স, বোথ দ্য স্কিমস আর্ন ইকুয়াল ইন্টারেস্টেড, হাউ মাস ওয়াজ ইনভেস্টেড ইন স্কিম এ, অবশ্যই এটা 4200 টাকা হবে। আর এখানে বলা হয়েছে যে রুট ওভার 8 × √8 টু দি পাওয়ার 1/2 প্লাস 9 × 1/2 ইকুয়াল তার প্রশ্নবোধক চিহ্ন টু দি পাওয়ার কিউ প্লাস রুট ওভার 8 − 340, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো অবশ্যই 7। তারপরে যে প্রশ্নটি আছে সাম অফ দ্য 8 কনসিকিউটিভ ওট নাম্বারস ইজ 656, অলসো অ্যাভারেজ অফ 4 কনসিকিউটিভ 7 নাম্বারস ইজ 87, তো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্মলেস্ট ওট নাম্বার অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট ইভেন নাম্বার, তো এটা অবশ্যই হবে 163। বলছে থ্রি পাইপস এ বি অ্যান্ড সি ক্যান ফিল এ ট্যাঙ্ক ফ্রম এম্পটি টু ফুল ইন 30 মিনিটস 20 মিনিটস অ্যান্ড 10 মিনিটস রেসপেক্টিভলি, হোয়েন দ্য ট্যাঙ্ক ইজ এম্পটি অল দ্য থ্রি পাইপস আর ওপেন্ড এ বি অ্যান্ড সি ডিসচার্জ কেমিক্যাল সলিউশন পি কিউ অ্যান্ড আর রেসপেক্টিভলি, হোয়াট ইজ দ্য প্রপোর্শন অফ দ্য সলিউশন আর ইন দ্য লিকুইড ইন দ্য ট্যাঙ্ক আফটার 3 মিনিটস, অ্যান্সার হবে 6/11। তারপরে প্রশ্ন বলা হয়েছে এ মার্চেন্ট হ্যাজ 1000 kg অফ সুগার পার্ট অফ হুইচ দ্য সেলস অ্যাট 8% প্রফিট অ্যান্ড দ্য রেস্ট অ্যাট 18% প্রফিট হি গেইনস 14% অন দ্য হোল, দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট ইজ, অবশ্যই 600 kg হবে অ্যান্সার। এ স্টার্টস এ বিজনেস উইথ 40,000 আফটার 2 মান্থস, বি জয়েন্ট হিম উইথ 60,000, সি জয়েন্ট দেম আফটার সাম মোর টাইম উইথ 120,000 অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউট অফ এ টোটাল প্রফিট অফ
375,000, সি গেটস 150,000 অ্যাজ হিজ শেয়ার, হাউ মেনি মান্থস আফটার বি জয়েন্ট বিজনেস ডিড সি জয়েন, অবশ্যই 4 মাস হবে অ্যান্সার। মেশিন পি ক্যান প্রিন্ট 1 লাখ বুকস ইন 8 আওয়ার্স, মেশিন কিউ ক্যান প্রিন্ট দ্য সেম নাম্বার অফ বুকস ইন 10 আওয়ার্স, হোয়াইল মেশিন আর ক্যান প্রিন্ট দ্য সেম ইন 12 আওয়ার্স। অল দ্য মেশিন স্টার্টেড প্রিন্টিং অ্যাট 9 AM, মেশিন পি ইজ স্টপড অ্যাট 11 AM, অ্যান্ড দ্য রিমেইনিং 2 মেশিনস কমপ্লিট ওয়ার্ক অ্যাপ্রক্সিমেটলি অ্যাট হোয়াট টাইম উইল দ্য প্রিন্টিং অফ 1 লাখ বুকস বি কমপ্লিটেড, অবশ্যই 1টার সময় কমপ্লিট হবে। অরুণ বোর কী বলছে, অরুণ বোরোয়েট এ সার্টেন সাম ফ্রম মনীষ অ্যাট এ সার্টেন রেট অফ আ সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স, হি লেন্ড দিস সাম টু সুনীল অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট কম্পাউন্ড অ্যানুয়ালি ফর দ্য সেম পিরিয়ড, অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স হি রিসিভড 2,400 অ্যাজ কম্পাউন্ড ইন্টারেস্ট বাট পেইড 2,000 অনলি অ্যাজ সিম্পল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, এখানে 40% হবে। তারপরে প্রশ্ন হচ্ছে দ্য কারেন্ট অফ এ স্ট্রিম রানস অ্যাট দ্য রেট অফ 2 কিলোমিটার পার আওয়ার, এ মোটর বোট গোস 10 KM আপ স্ট্রিম অ্যান্ড ব্যাক অ্যাগেইন টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 55 মিনিটস, ফাইন্ড দ্য স্পিড অফ মোটর বোট ইন স্টিল ওয়াটার, এটা 22 কিমি পার আওয়ার হবে। এখানে বলা আছে 1/√9-8 + 1/√8-7 + 1/√7-6 + 1/√6-5 এর মান কত। তো এখানে অঙ্কটির উত্তরগুলো ভুল দেওয়া আছে, এখানে 22-এর মতো হবে অ্যান্সার। হাউ মেনি পিসেস অফ 85 সেন্টিমিটার লেন্থ ক্যান বি কাট ফ্রম এ রোড অফ 42.5 মিটার্স লং, এটা হবে 50। তারপরে বলা আছে দ্য রেশিও অফ দ্য এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ 4:3, অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ দ্য রেশিও ওয়াজ 5:3, অ্যান্ড আফটার 4 ইয়ার্স দিস রেশিও উইল বিকাম 9:7, হাউ মেনি ইয়ার্স অ্যাগো ওয়ার দে ম্যারিড, অ্যান্সার হবে 12 ইয়ার্স। At what time between 7 and 8 o'clock will the hands of a clock be in the same straight line but not together? Answer হবে B, পাঁচ সমস্ত 3:11 past 7। তারপরের অঙ্ক বলা আছে যে 2 trains is 500 meter long and are running in opposite directions on parallel tracks, if their speeds are 45 kilometers per hour and 30 kilometers per hour respectively, the time taken by the slower train to pass the driver of the faster one is অবশ্যই 24 সেকেন্ড হবে। তারপরে বলা হয়েছে ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্টস অ্যাভারেজ মার্কস ওয়ার 63 if he had obtained 20 more marks for his geography and two more marks for his history, his average would have been 65. How many subjects were there in the examination? Answer হবে 11. In how many ways can 7 different balls be distributed in 5 different boxes if any box can contain any number of balls and no box is left empty? তাহলে অ্যান্সার হবে 16,800। অরুণ ওয়ান্টস টু সেন্ড ইনভাইটেশন লেটার টু হিজ 7 ফ্রেন্ডস, ইন হাউ মেনি ওয়েজ ক্যান হি সেন্ড দ্য ইনভাইটেশন লেটার
if he has a four servants to carry the invitation letters. Answer হবে 16384। Mr. Thomas invested an amount 13,900 divided in two different schemes A and B at the simple interest rate of 14% PA and 11% PA respectively. If the total amount of simple interest earned in 2 years be 3,508 taka, what was the amount invested in scheme B? The answer হবে 6,400 taka. তারপরে প্রশ্ন বলা আছে যে অরুণ ইজ ট্রাভেলিং অন হিজ সাইকেল অ্যান্ড হ্যাজ ক্যালকুলেটেড টু রিচ পয়েন্ট এ অ্যাট 2 PM ইফ হি ট্রাভেলস অ্যাট 10 KMPH হি উইল রিচ দেয়ার অ্যাট 12 noon ইফ হি ট্রাভেলস অ্যাট 15 KMPH অ্যাট হোয়াট স্পিড মাস্ট হি ট্রাভেল টু রিচ এ অ্যাট 1 PM অ্যান্সার হবে 12 KMPH। নেক্সট কোশ্চেন বলা আছে ইন অ্যান এক্সামিনেশন 5% অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার ফাউন্ড ইনএলিজিবল অ্যান্ড 85% অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস বিলং টু দ্য জেনারেল ক্যাটাগরি ইফ 40 কী বলছে যে 4,275 এলিজিবল ক্যান্ডিডেটস বিলং to other categories then how many candidates applied for the examination answer হবে 30,000। বলছে যে two vessels A and B contain spirit and water in the ratio 5:2 and 7:6 respectively find the ratio in which this mixture be mixed to obtain a new mixture in vessel C containing spirit and water in the ratio 8:5 answer হবে D 7:9। 47 নম্বর প্রশ্ন A booster pump can be used for filling as well as for emptying a tank. The capacity of the tank is 2400 m³. The emptying of the tank is 10 m³ per minute higher than its filling capacity and the pump needs 8 minutes later to empty the tank than the needs to fill it. What is the filling capacity of the pump? Answer হবে 50 m³ per minute। Next question, two vertical poles are 200 meter apart and the highest of one is double that of the other. From the middle point of the line joining their feet and observer find the angular elevation of their tops to be complementary find the heights of the poles answer B 70.5 m and 141 m। next question বলছে at his usual rowing rate Rahul can travel 12 miles downstream in a certain river in 6 hours less than it takes him to travel the same distance upstream, but if he could double his usual rowing rate for his 24 mile round trip, the downstream 12 miles would then take only 1 hour less than the upstream 12 miles. What is the speed of current in miles per hour? Answer হবে 8/3 mph। 50 নম্বর প্রশ্ন বলছে এ কন্ট্রাক্ট ইজ টু বি কমপ্লিটেড ইন 56 ডেজ ইফ
104% work. It's working at 8 hours a day after 30 days. 2/5 of the work is completed. How many additional persons should be deployed so that the work will be completed in the scheduled time? Each person now working 9 hours a day. Answer hobe 56. তারপরের প্রশ্ন বলছে, ন্যাশনাল পলিসি ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান কামস অন, এটা অ্যান্সার হবে 2001। তারপরে বলা হয়েছে ড্রপ আউটস আর মোর লাইকলি টু বি, এটা হবে অল অফ দ্য অ্যাবভ। বলছে ফুল ফর্ম অফ SUPW, অ্যান্সার হবে সোশ্যাল ইউজফুল প্রজেক্ট ওয়ার্ক। তারপর বলা হয়েছে ইন দ্য টাইপ অফ এডুকেশন দ্য ফ্যামিলি ইম্পার্টস টু দ্য চাইল্ড ইজ, অ্যান্সার হবে ইনফর্মাল। তারপর বলা হয়েছে NLM কামস অন 1988। নেক্সট, ফুল ফর্ম অফ GCPI, অ্যান্সার হবে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। নেক্সট, ক্যারেক্টার কি চার্টার অ্যাক্ট কামস অন, এটা হবে 1813 সালে। তারপরে বলা হয়েছে যে শ্রীরামপুর কলেজ এস্টাবলিশড অন, 1818 হবে অ্যান্সার। তারপর বলা হয়েছে দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948-49 রিকমেন্ডেড দ্য এস্টাবলিশমেন্ট অফ, অ্যান্সার হবে বি, সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন ইটস স্টেট। 60 নম্বর প্রশ্ন, অ্যাট প্রেজেন্ট দ্য গভর্নমেন্ট পলিসি অন এডুকেশন কনসিডার্স এডুকেশন অ্যাজ এ ইউনিক, অ্যান্সার হবে এক্সপেন্ডিচার, এটা ঠিক হবে যদিও এটা সংশয় আছে প্রশ্নটি নিয়ে। বলছে দ্য এক্সপেক্টেন্সি থিওরি ইজ রিলেটেড টু কনসেপ্ট, অ্যান্সার হবে মোটিভেশন। নেক্সট প্রশ্ন, ইনসাইটফুল লার্নিং ইজ বেসিক্যালি লার্নিং বাই কগনিশনস হবে অ্যান্সার। তারপর বলা হয়েছে লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপেরিয়েন্স অ্যান্ড ট্রেনিং অ্যাসোসিয়েটেড উইথ, অ্যান্সার হবে গেটস অ্যান্ড আদার্স, এটা আমরা গুগল সার্চ করে পেয়েছিলাম। বলছে ইন অ্যান ইন্টেলিজেন্সি টেস্ট এ চাইল্ড ইজ 8 ইয়ার্স অ্যান্ড হিজ মেন্টাল এজ ইজ 9 ইয়ার্স, হিজ আইকিউ ইজ অবশ্যই 112.5 হবে, এম এ বাই সি এ বা ইন্টু 100। বলছে পারফরমেন্স টেস্ট মেজার্ড, এটা অ্যান্সার হবে ইন্টেলিজেন্সি, এটাই ঠিক হবে। মেমোরি ঠিক হতেও পারে না হতে পারে, কারণ এগুলো খুব পাশাপাশি প্রশ্ন যার উত্তরগুলো, এগুলো খুব এমনই কোশ্চেন যার উত্তর খুব কাছাকাছি হয়। তারপরে পেজটা যাব, বলা আছে দ্য আর্মি আলফা অ্যান্ড আর্মি বিটা ওয়ার ডিভাইড, কী বলছে ডিভাইসড ডিউরিং, অবশ্যই এ হবে ওয়ার্ল্ড ওয়ার টু অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দ্য অরিজিনাল গিলফোর্ড স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট মডেল সাজেস্ট, অবশ্যই 120টা ফ্যাক্টর্স, অ্যান্সার সি 120 ফ্যাক্টর্স, 120 ফ্যাক্টর্স। বলছে হুইজ মেথড হ্যাজ মেড এডুকেশনাল সাইকোলজি ইজ এ সায়েন্স, এটা আমরা অবশ্যই পেয়েছিলাম গুগল সার্চ করে, যার অ্যান্সার হবে এক্সপেরিমেন্টাল মেথড। হোয়ার ওয়াজ ফার্স্ট এক্সপেরিমেন্টাল সাইকোলজি ল্যাবরেটরি সেট আপ, এটা অবশ্যই হবে লেইপজিং। ফাদার অফ চিলড্রেন সেন্টার চাইল্ড সেন্ট্রিক এডুকেশন ওয়াজ, অবশ্যই রুশো। তারপরের প্রশ্ন, মডার্ন এডুকেশন ইজ ড্যাশ এডুকেশন, এটা অবশ্যই চাইল্ড সেন্ট্রিক হবে। আইডিয়ালিজম ইন এডুকেশন ওয়াজ প্রপাউন্ডেড বাই, অবশ্যই হবে প্লাটো। ইন্টারগ্রেটেড কারিকুলাম কামস ফ্রম আইডিয়ালিজম, যদিও এটার সংশয় আছে। দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ট্রু টিচিং ইজ দ্যাট নাথিং ক্যান বি টট ড্যাশ, কে বলেছিল, এটা অবশ্যই অরবিন্দ বলেছিল।
ম্যান ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, উক্তিটি হলো বিবেকানন্দের। তারপরে প্রশ্ন, দু হাজার আঠারো ইন্টারন্যাশনাল টাইগার ডে ইজ অবজার্ভড অন হুইজ ডেট, এটা 29শে জুলাই হবে। তারপরে বলা হয়েছে দ্য জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মাইট্রি 2018 হ্যাজ স্টার্টেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইজ কাউন্ট্রি, এটা থাইল্যান্ড। আমরা যে এর আগের কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করেছিলাম সেখানেই এই কারেন্ট অ্যাফেয়ার্সটি ছিল। বলরামজি দাস ট্যান্ডন হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ ওয়াজ দ্য গভর্নর অফ হুইজ স্টেট, অবশ্যই এটা ছত্তিশগড় হবে, এটিও আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছিলাম। তারপর বলা হয়েছে হুইজ কাউন্ট্রি ইজ হোস্ট টু দ্য 2018 গ্লোবাল সামিট অন ক্লাইমেট অ্যাকশন, এটা অবশ্যই ইউনাইটেড স্টেটস, এটাও আমরা বলেছিলাম আমাদের ভিডিওতে। দ্য এন্টি লেপ্রোসি ডে ইজ অবজার্ভড অন হুইজ ডেট ইন ইন্ডিয়া, এটা 28শে জানুয়ারি হবে। হুইজ কাউন্ট্রি হ্যাজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড দ্যাট ইট উইল ইম্পোজ এ কার্বন ট্যাক্স ফ্রম 2019 টু কাট ইটস গ্রিন হাউস গ্যাস ইমিশনস, অ্যান্সার হবে বি সিঙ্গাপুর। তারপরে প্রশ্ন বলা হয়েছে দ্য সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন ইজ বিল্ড অ্যাক্রস হুইস রিভার ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা অবশ্যই চেনাব নদীর তীরে অবস্থিত। হুইস স্টেট গভর্নমেন্ট ইন ইন্ডিয়া হ্যাজ ডিক্লেয়ার্ড জ্যাকফ্রুইট অ্যাজ অফিসিয়াল ফ্রুইট অফ দ্য স্টেট, অ্যান্সার হবে কেরালা। তারপর বলা হয়েছে দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট স্যান্ড স্টোন কেভ হ্যাজ বিন ডিসকভার্ড ইন হুইস স্টেট অফ ইন্ডিয়া, এটা মেঘালয়। তারপরে প্রশ্ন বলা হয়েছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 2018 ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টস, অ্যান্সার সি ফরেস্টস অ্যান্ড সাস্টেইনেবল সিটিস, পরের পাতা যাব। বলা আছে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট সোলার পার্ক উইল কাম আপ ইন হুইস ইন্ডিয়ান স্টেট, অ্যান্সার হবে গুজরাট। তারপরের প্রশ্ন দ্য কৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ সিচুয়েটেড ইন হুইস স্টেট, এটা অবশ্যই অন্ধ্রপ্রদেশ হবে। আন্ডার হুইস থিম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড দ্য 2018 ফিনান্সিয়াল লিটারেসি উইক, এটা অবশ্যই কাস্টমার প্রোটেকশন হবে, যা আমরা গুগল সার্চ করে পেয়েছিলাম। বিকাশ গৌড়া হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম হুইস স্পোর্টস, অ্যান্সার ডি ডিসকাস থ্রো। 90 নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড হুইস কম্প্রিহেনসিভ প্ল্যান টু এলিমিনেট ট্রান্স ফ্যাট ইন ফুডস বাই 2023, এখানে অবশ্যই রিপ্লেস হবে, যা আমরা খুঁজে পেয়েছিলাম নেট সার্চ করে। তারপরের প্রশ্ন দ্য ইউএনডিপি হ্যাজ প্রপোজ টু সেট আপ স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ইন হুইস ইন্ডিয়ান সিটি টু এম্পাওয়ার ভলুনারেবল অ্যান্ড মার্গিনালিস্ট ওমেন, এটা অবশ্যই হায়দ্রাবাদ হবে। তারপরের প্রশ্ন বলছে দ্য সিকিম গভর্নমেন্ট হ্যাজ নমিনেটেড হুইজ বলিউড পার্সোনালিটি অ্যাজ দ্য গ্রিন অ্যাম্বাসেডর অফ দ্য স্টেট, অবশ্যই মোহিত চৌহান হবে। তারপরে প্রশ্ন হুইজ অফ দ্য ফলোয়িং কাউন্ট্রিজ ইজ টু হোস্ট দ্য 23rd ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, এটা হবে ইউএস কানাডা অ্যান্ড মেক্সিকো। হুইস অ্যাপ হ্যাজ বিন লঞ্চড বাই ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ রেলওয়েজ টু এক্সপিডিট অ্যান্ড স্ট্রিমলাইন
প্যাসেঞ্জার গ্রিভেন্স রেডিলেস রেড্রিসাল অ্যান্সার অবশ্যই হবে রেল মদত। দ্য কুনে ফলস ইজ লোকেটেড ইন হুইচ স্টেট ইন ইন্ডিয়া, এটা অবশ্যই হবে মহারাষ্ট্র। তারপরের প্রশ্ন আছে, দ্য বায়োপিক দ্য মেকিং অফ মহাত্মা হ্যাজ বিন স্ক্রিনড ইন সাউথ আফ্রিকা টু কমেমোরেট দ্য 1-5th ইয়ার অফ মহাত্মা গান্ধীজ সত্যাগ্রহ। দ্য বায়োপিক ইজ বেস্ট অন হুইচ নোভেল, অ্যান্সার হবে অ্যাপ্রেন্টিসশিপ অফ এ মহাত্মা। তারপরের প্রশ্ন, স্বপন সরকার হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড, অ্যান্সার হবে স্পোর্টস জার্নালিজম। দ্য পার্সোনাল ল বিল 2018 এইমস টু রিমুভ ডিসক্রিমিনেশন অ্যান্ড স্টিগমা অ্যাটাচ টু পেশেন্টস অফ হুইচ ডিজিজ, এটা হবে লেপ্রোসি। তারপরে প্রশ্ন বলা হয়েছে, দ্য বুক নো স্পিন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ ভেটারান ক্রিকেটার, অ্যান্সার শেন ওয়ার্ন। লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ 2018 ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিসার্ভেশন অফ দ্য ওজন লেয়ার, এটা আমরা যা নেটে সার্চ করে পেয়েছিলাম তা হচ্ছে কিপ কুল অ্যান্ড ক্যারি অন দ্য মন্ট্রিল প্রোটোকল। তো এরপরে আমরা অবশ্যই কাট অফ মার্কস বিষয়ে আলোচনা করব, সেটা দেখা যাক কী রকম কাট অফ মার্কস হতে পারে। যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা খুবই বেশি এবং প্রশ্নপত্রটি অত সহজ হয়নি, যেহেতু অঙ্কগুলো খুব বড় বড় দিয়েছিল, তাই জেনারেলরা আশা করতে পারেন 45-50-এর মধ্যে যাদের হয়েছে, এসসিরা আশা করতে পারেন 40-45-এর মধ্যে, এসটিরা আশা করতে পারেন 30-35-এর মধ্যে, ওবিসি এ 35-45-এর মধ্যে এবং ওবিসি বি 37-45-এর মধ্যে। এবার অনেকে বলতে পারেন যে এত কম স্কোরে ডাক পেতে পারেন কি, অবশ্যই আমরা ডিসকাস করে দেখেছি ডাক পেতে পারেন, কারণ হচ্ছে প্রশ্নপত্র সবাই যতটা খুশি ততটা অ্যাটেন্ড করেছে না ভেবে না দেখে। তাই এক্ষেত্রে অনেকের নেগেটিভ যে মার্ক আছে তার জন্য স্কোরটা অনেক কমে যাবে। মূলত যারা এভাবে পরীক্ষা দিয়েছে তারা 30-এর নিচেই থাকবে আশা করা যায়। তো তাই আবারও বলছি, জেনারেল 45-50, এসসি 40-45, এসটি 30-35, ওবিসি এ 35-45, ওবিসি বি 37-45 হবে। যদিও জয়দীপ দা বলেছিলেন যে 40 থেকে যারা 50 পেয়েছেন তারা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন। তো তাই আমরা বলছি যারা মোটামুটি একটা স্কোর করেছেন 40-50-এর মধ্যে তারা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন। তো বিশেষ দ্রষ্টব্য হচ্ছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, কারণ ভবিষ্যতে সমস্ত পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।